খুনিরা যাতে আবার রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার জন্মবার্ষিকীর আলোচনায় শেখ হাসিনা বলেন, নিজের বাবা মায়ের পাশাপাশি স্ত্রীর কাছ থেকেও সর্বাত্মক সহযোগিতা পেয়ে আমৃত্যু মানুষের জন্য কাজ করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শৈশব থেকে পরোপকারী হওয়ার শিক্ষা ছিল তার পারিবারিক। শেখ হাসিনা বলেন, 15 আগস্টের পর তিনি পিতামাতা হারান আর দেশের মানুষ হারায় তাদের জীবনমান উন্নয়নের সম্ভাবনা। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরো জানাচ্ছেন জয়দেব দাস। জাতির্পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় আলোচনা সভার আয়োজন। কেন্দ্রীয় আওয়ামী লীগের এই আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগ সভাপতি বলেন, শেখ মুজিব শৈশব থেকেই ছিলেন পরোপকারী, মানুষের প্রতি তার মমত্ববোধ আর অন্যায়ের প্রতিবাদ করার শিক্ষা তিনি পারিবারিকভাবে পেয়েছিলেন। ছোটবেলা থেকেই নিজের খাবার, নিজের কাপড়, নিজের বই, এমনকি স্কুলে যাওয়ার ছাত্রটা পর্যন্ত অকাতরে এই গরিব ছেলেদের কাছে বিলিয়ে দিতে পারতেন। আর আমার দাদি দাদাও তেমন ছিলেন, বড় উৎসাহ দিয়েছেন, আবার নতুন করে সব কিছু কিনে দিয়েছেন, এদের কখনো কার্পণ্য করেননি। বঙ্গবন্ধু কন্যা বলেন, 15 আগস্টের পর দুই বোন কি যাতনা নিয়ে বেঁচেছিলেন তা অন্যদের অনুভব করাও কঠিন। তবুও খুনিদের রাজত্বে ফিরে তিনি মানুষকে ভালোবেসে বঙ্গবন্ধুর স্বপ্নের পথে চলতে শুরু করেন। জনগণকে সাথে নিয়ে উন্নয়নের এই গতিধারা ধরে রাখতে দলীয় নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। 21টা বছর তো সবকিছুই নিষিদ্ধ ছিল, কিন্তু সত্যকে কেউ মুছে ফেলতে পারে না, সেটাই প্রমাণিত সত্য, আজকে তা প্রমাণ হয়েছে। কাজে আজকে আবার যেন কখনো কোনো হায়নার দল এই বাঙালির যে অর্জনগুলি সেগুলি যেন নিতে না পারে, তার জন্য দেশবাসীকে সাথে নিয়ে উন্নয়নের এই গতিধারাটা অব্যাহত রাখতে হবে। কারণ উন্নয়নের এই প্রত্যেকটা ধারার সাথে সাধারণ মানুষকে সম্পৃক্ত করেই তাদের জন্য কাজ করে যেতে হবে। আওয়ামী লীগ সভাপতি বলেন, হারানো স্বজনদের ভালোবাসা তিনি মানুষের কাছ থেকে পেয়েছেন, সব হারিয়েও বাংলার মানুষের ভালোবাসাই তাকে জাতির পিতার স্বপ্ন পূরণের পথে চলতে শক্তি যোগাচ্ছে। উন্নয়নশীল দেশ হিসেবে আমরা উন্নত করে একদিন এই বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে, এবং সেদিন খুব বেশি দূরে নয়, ইনশাআল্লাহ আমরা তা করতে পারব। শিশুদের জন্য উন্নত জীবন নিশ্চিত করতে পিতার মতোই তিনি কাজ করে যাচ্ছেন বলেও জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমাদের দেশের ছেলেমেয়েদের মাঝে দেশপ্রেম এবং দেশ জাতির প্রতি কর্তব্যবোধ এটা জাগ্রত করতে হবে। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা। আমরা এই দেশটাকে